পুষ্পেন্দু এবং সংকল্পের কৃতিত্বে আমরা বিদ্যালয়ের সকলে এবং শুভানুধ্যায়ীরা সকলেই গর্বিত। এই দুজনকে বিদ্যালয়ের তরফ থেকে বিশেষ কৃতি সম্মাননা জানানো হবে। আমি শ্রীমৎ স্বামী সত্যাত্মানন্দ মহারাজকে অনুরোধ জানাব এই দুই কুশলী যোগশিল্পীকে সেই কৃতিত্বের পুরস্কার তুলে দেওয়ার জন্য। প্রথমে মঞ্চে ডেকে নিচ্ছি পুষ্পেন্দু মণ্ডলকে, ষষ্ঠ শ্রেণীর ছাত্র। এরপর ডেকে নেব শঙ্কর কুমার। আমরা এই দুই যোগশিল্পীর উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করি। বিদ্যালয়ের সম্মাননীয় প্রধান শিক্ষক শ্রীযুক্ত সিদ্ধার্থ শঙ্কর কর মহাশয় তার প্রতিবেদনে জানিয়েছিলেন, 2019-এর মাধ্যমিক পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বিদ্যালয়ের ছাত্রদের কৃতিত্বের কথা আমাদের মাঝে উপস্থিত হয়েছে। উচ্চ মাধ্যমিক 2019-এর পরীক্ষায় রাজ্যে অষ্টম স্থানাধিকারী শুভম মাইতি এবং দশম স্থানাধিকারী অনুপম পাল, এদের দুজনকে বিদ্যালয়ের স্টাফ কাউন্সিলের তরফ থেকে স্বর্ণপদক দিয়ে অভিনন্দন জানানো হবে। এই দুই কৃতি ছাত্রকে আমি মঞ্চে আসবার জন্য আহ্বান জানাচ্ছি। আমি প্রধান শিক্ষক মহাশয়কে অনুরোধ জানাব এই দুই কৃতি ছাত্রকে স্বর্ণ পদক দিয়ে অভিনন্দিত করার জন্য মহারাজকে সহায়তা করার। প্রথমেই রাজ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার 2019 সালে অষ্টম স্থানাধিকারী শুভম মাইতি, এরপর রাজ্যে দশম স্থান অধিকারী উচ্চ মাধ্যমিক পরীক্ষার 2019 সালের অনুপম পাল, তাকেও স্বর্ণপদক দিয়ে অভিনন্দন করা হচ্ছে। এবং সেই সঙ্গে রৌপ্য পদক পাচ্ছে শুভদীপ মহাপাত্র। সোমনাথ শাশ্বত এদেরও মঞ্চে আমরা ডেকে নিচ্ছি। শৈলেন্দ্র স্মৃতি অনন্য প্রতিভা পুরস্কার উচ্চ মাধ্যমিক এ 2019-এ রাজ্যস্তরে দশম স্থান প্রাপক অনুপম পাল, দাতা প্রমথেশ মণ্ডল।
উচ্চমাধ্যমিক 2019 রাজ্য স্তরে অষ্টম স্থানাধিকারী শৈলেন্দ্র স্মৃতি অনন্য প্রতিভা পুরস্কার প্রাপক শুভম মাইতি দাতা প্রমথেশ মণ্ডল। আমি এখন মহারাজকে তার আসন গ্রহণ করবার জন্য অনুরোধ জানাচ্ছি। আচ্ছা, এই পর্বে আরেকটি পুরস্কার তুলে দেওয়ার জন্য আমি মহারাজকে অনুরোধ জানাবো। বিদ্যালয়ে প্রত্যেক বছর শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলো বিভিন্ন বিভাগে সব মিলিয়ে পারদর্শিতার জন্য স্টুডেন্ট অফ দ্য ইয়ার পুরস্কার আমরা চালু করেছি। এই স্টুডেন্ট অফ দ্য ইয়ার